পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে ক্লাস সেভেনের ইতিহাসের তৃতীয় অধ্যায়, ভারতের সমাজ অর্থনীতি সংস্কৃতির কয়েকটি ধারা, এখানে অলরেডি আমি তিনটি ভিডিও আমি বানিয়ে ফেলেছি। আজকে চতুর্থ বা শেষ ভিডিওতে আমি পরবর্তী দু তিন পাতার আলোচনা আমি করছি। ভারত এবং বহির্বিশ্ব, ভারতের সাথে বাইরের যে বিশ্ব, এস যে সম্পর্কটা খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকে বাইরের দেশের সঙ্গে ভারতবর্ষের কী সম্পর্ক, শিক্ষা দীক্ষা জ্ঞান চর্চায় কেমন সম্পর্কটা দাঁড়িয়েছিল তা নিয়ে আলোচনা করা হচ্ছে। ভারতবর্ষের নানা বিচিত্র সংস্কৃতির লেনদেন এবং সংঘাত দেখা গেছে। ভারতবর্ষের সাথে অন্যান্য দেশের যোগাযোগ হয়েছে, সেই দেশের সংস্কৃতি, সেই দেশের কালচার, সেই দেশের ভাবনা চিন্তা, সেই দেশের সাথে ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু হয়েছে। চীন দেশের সাথে, পূর্ব এশিয়ার সাথে, দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে, ইন্দোনেশিয়ার সাথে, তিব্বতের সাথে ভারতবর্ষে কিন্তু যোগাযোগ ছিল। সেই যে সংস্কৃতির মেলামেশা, ভারতবর্ষে মানুষের সাথে তাদের যে মেলামেশা, তার ফলে একটা বৈচিত্র্য তৈরি হয়েছিল। সেই জীবনযাপন স্থির ছিল না, প্রয়োজনে নিজেকে বদল করে নিয়েছিল। অর্থাৎ এই যে এক দেশের সাথে আরেক দেশের যোগাযোগ হলে কিন্তু এক দেশের সংস্কৃতি আরেক দেশের সংস্কৃতির সাথে যোগাযোগের ফলে নিজেরা নিজেদের মধ্যে বদলাবদলি করে নেয় নিজেদের সংস্কৃতিকে, ফলে সমৃদ্ধ হওয়া যায়। ফলে আজও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের বৈচিত্র্য, সংস্কৃতির নানা স্থানীয় মানুষদের মধ্যে নানা ধরনের বৈচিত্র্য দেখা যায়। এই বৈচিত্র্যগুলো ভালোভাবে বুঝতে গেলে, সেগুলো বুঝতে পেরে সেই বৈচিত্র্য যাতে বজায় থাকে সবসময়, সেই বৈচিত্র্য যাতে ধ্বংস না হয়, সেটা কিন্তু আমাদের দেখতে হবে। যখন ইসলামীয় সংস্কৃতি ভারতবর্ষে এলো, ভারতের জ্ঞান চর্চায় লাভ হয়েছিল অনেক বেশি। দুই সংস্কৃতি মেলামেশা হলো, অর্থাৎ ইসলাম মুসলিমরা ভারতবর্ষ আক্রমণ করলো, ভারতবর্ষে তারা শাসন ব্যবস্থা চালু করলো, এই দুই সংস্কৃতি কিন্তু মেলামেশা দেখা গেল। সমাজ সংস্কৃতি রাষ্ট্রীয় ব্যবস্থার নানা ক্ষেত্রে তাদের কিন্তু ছাপ পাওয়া গেল। অর্থাৎ তাদের সাথে, অর্থাৎ বাংলার যে সংস্কৃতির সাথে বা ভারতীয় সংস্কৃতির সাথে ইসলামীয় সংস্কৃতির মেলামেশার ফলে আদান প্রদান হলো। ভাষা, পোশাক পরিচ্ছদ, খাবার দাবার, সঙ্গীত, চিত্রকলা, প্রশাসনিক ধ্যান ধারণা, অর্থাৎ দেশের আইনকানুন বা দেশ চালানোর ক্ষেত্রে যে সমস্ত নিয়মকানুন আগে ছিল, ইসলামীয় সংস্কৃতি থেকে কিছু নিয়মকানুন নেওয়া হলো। এই বোঝাপড়া একমুখী ছিল না, অর্থাৎ ইসলামীয় সংস্কৃতি থেকে আমরা শুধু নিয়েছি, আমাদের সংস্কৃতি থেকে তারা কিছু নেয়নি, এটা কিন্তু নয়। দুজনই পরস্পর কিন্তু পরস্পর থেকে নিয়েছে, পরস্পর পরস্পরের দ্বারা প্রভাবিত হয়েছে। কখনো কখনো এই নিয়ে ঝামেলাও হয়েছে, তবে বেশি দিন মেলামেশার সাথে সাথে আস্তে আস্তে দুটো ধারা কিন্তু যুক্ত হয়ে গেছে, একসাথে মিশে গেছে। এবার টুকরো কথায় অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান সম্বন্ধে বলা হচ্ছে। অতীশ কিন্তু তার আসল নাম। ভারতবর্ষের সাথে বাইরের বহির ভারতের সাথে যে যোগাযোগ, তার ক্ষেত্রে কিন্তু অনেক মানুষের অনেক অবদান আছে। তার মধ্যে অতীশ দীপঙ্করের একটা বড় অবদান ছিল। তিনি ছিলেন একজন বৌদ্ধ আচার্য, তিনি বেশ পণ্ডিত, বিখ্যাত ব্যক্তি। অতীশ 980 থেকে 1053 খ্রিস্টাব্দ পর্যন্ত তার জীবৎকাল তিনি বেঁচে ছিলেন। বাংলার বিক্রম মণিপুরের বজ্রযোগিনী গ্রাম, বর্তমান বাংলাদেশের একটি জায়গা, সেখানে তার কিন্তু জন্ম হয়েছে। ব্রাহ্মণ্য মতবাদে বিশ্বাস ছিলেন না, ব্রাহ্মণ্য ধর্ম তিনি বিশ্বাস করতেন। আমরা বেশিরভাগই জানি যে পাল যুগের রাজারা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন, পাল যুগে বৌদ্ধ ধর্মের বিকাশ হয়েছিল। এই অতীশ দীপঙ্করও কিন্তু বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন, ব্রাহ্মণ ধর্মকে পছন্দ করতেন না। এই জন্য তার যে বাড়ি, সেটাকে নাস্তিক পণ্ডিতের ভিটা বলা হয়। অর্থাৎ যারা ঈশ্বরে বিশ্বাস করে না, তাদের কিন্তু আমরা বলি নাস্তিক, আর যারা ঈশ্বরে বিশ্বাস করে তাদেরকে বলি আস্তিক। তিনি ঈশ্বরে বিশ্বাস করতেন কি করতেন না সেটা পরের কথা। তিনি গৌতম বুদ্ধকে বিশ্বাস করতেন, কিন্তু ব্রাহ্মণ ধর্মকে বিশ্বাস করতেন না। এই জন্য তার বাড়িকে নাস্তিক পণ্ডিতের ভিটা বলা হয়। অদন্তপুরী বিহারে আচার্য শীলরক্ষিতের কাছে তিনি কিন্তু দীক্ষা নিয়েছিলেন, এবং তারপর থেকে তার নাম হয়েছে দীপঙ্কর শ্রীজ্ঞান। তিনি বিক্রমশীল, অদন্তপুরী, সোমপুরী এই সমস্ত মহাবিহারের আচার্য এবং অধ্যক্ষ হিসাবে কাজ করেছেন। তিব্বতের রাজা জ্ঞানপ্রভ তাকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছিল তিব্বতে, এবং এই জ্ঞানপ্রভের আমন্ত্রণে তিনি কিন্তু সুদূর হিমালয় পর্বত, সেই সময় তিব্বতে যাওয়া বা এখনও যাওয়া কিন্তু যথেষ্ট কষ্টকর একটা জায়গা, সেই তিব্বতে তিনি গেছিলেন পাহাড় পর্বত অতিক্রম করে, এবং সেখানে গিয়ে মহাযান বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। তার চেষ্টায় বৌদ্ধ ধর্ম যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল তিব্বতে। তিনি অনেক গ্রন্থ, সংস্কৃত গ্রন্থ ভোট ভাষায়, ভোট চীনা ভাষা একটা ভাষা, ইন্দো ইউরোপীয় ভাষার একটি শাখা বলতে পারি আমরা, সেই ভোট ভাষায় তিনি অনুবাদ করেছিলেন। তার মূল সংস্কৃত লেখাগুলি পাওয়া না গেলেও তিব্বতী ভাষায় যে অনুবাদগুলো তিনি করেছিলেন সেগুলো কিন্তু পাওয়া যায়।
অতীশ তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচার করতে গিয়েছিলেন, তাকে কিন্তু বুদ্ধের অবতার হিসাবে, অর্থাৎ তিনি একজন বুদ্ধদেবের একজন অবতার, বুদ্ধদেবের একটা রূপ, এটাই কিন্তু মানুষ মনে করত, তাকে পুজো করত তিব্বতে বুদ্ধের অবতার হিসাবে। তিব্বতের রাজধানী লাসা, যেটাকে নিষিদ্ধ শহরও বলা হয়, তার কাছে তার সমাধিস্থল কিন্তু আজকেও পবিত্র তীর্থক্ষেত্র। মানুষ যদি তিব্বতের লাসায় যায়, সেখানে অতীত দীপঙ্করের সমাধি ক্ষেত্রে অবশ্যই যায়। সমগ্র বাংলা বিহারের ওপর তার কিন্তু গভীর প্রভাব ছিল। তাই এদেশের বৌদ্ধ আচার্যরা মনে করতেন যে তিনি তিব্বতে চলে গেলে ভারতবর্ষ অন্ধকার হয়ে যাবে, অর্থাৎ ভারতবর্ষ তার কিন্তু একটা খ্যাতি ছিল। তা সবাই মনে করতো যে তিনি যদি তিব্বতে চলে যান তাহলে ভারতবর্ষের মানুষরা একদম কাঙাল হয়ে পড়বে। অনেক পরে কবি সত্যেন্দ্রনাথ দত্ত তার একটা কবিতায় আমরা বলে একটা কবিতা আমাদের পাঠ্য আছে, সেই কবিতাটি, সে আমরা কবিতায় এই প্রতিভাধর আচার্য সম্পর্কে লিখেছেন, বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর, জ্বালিল জ্ঞানের দীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর। সেই দীপঙ্কর শ্রীজ্ঞান সম্বন্ধে কিন্তু তিনি তাকে স্মরণ করেছেন। এই সময়ে যে ভারতীয় শিল্প ভাষা সাহিত্যের চর্চা ছড়িয়ে পড়েছিল দক্ষিণ পূর্ব এশিয়ায়, ভারতীয় শিল্প সাহিত্য তার চর্চা, সংস্কৃতির চর্চা দক্ষিণ পূর্ব এশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, এই সমস্ত জায়গায় কিন্তু ছড়িয়ে পড়েছিল। ভারত মহাসাগরকে কেন্দ্র করে বাণিজ্য হতো, ধর্মপ্রচার হয়েছে, সাংস্কৃতিক যোগাযোগ তৈরি হয়েছিল। কম্বোডিয়ায় রামায়ণের ঘটনা নিয়ে নৃত্য সঙ্গীত জনপ্রিয় ছিল, কম্বোডিয়া বলে যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে জায়গা রয়েছে। খ্রিস্ট 8ম শতাব্দীতে ইন্দোনেশিয়ায় বড়বুদুর বলে যে জায়গা, এখানে একটা বৌদ্ধ মন্দির হয়েছে, বানানো হয়েছিল, পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ ক্ষেত্র কিন্তু ছিল এটি। 12শ শতকের প্রথম দিকে কম্বোডিয়ার আঙ্কোরভাটে বিষ্ণু মন্দির বানানো হয়েছে, অর্থাৎ ভারতীয় সংস্কৃতিকে কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ায় কতটা তাকে গুরুত্ব দেওয়া হতো এই সমস্ত মন্দির নির্মাণের দ্বারা কিন্তু সেটা বোঝা যায়। বৌদ্ধরাও এখানে উপাসনা করত এই বিষ্ণু মন্দিরে। এই মন্দিরের গায়ে রামায়ণের মহাভারতের নানা গল্প খোদাই করা আছে, অর্থাৎ ভারতীয় সংস্কৃতি, ভারতীয় যে মহাকাব্য সেগুলোকে কিন্তু কত সুন্দরভাবে সেই মন্দির গাত্রে ফুটিয়ে তোলা হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে, এই যে দক্ষিণ পূর্ব এশিয়া কি শুধুমাত্র ভারতীয় সংস্কৃতিকে গ্রহণ করেছিল, ভারত কি সেখান থেকে কিছু গ্রহণ করেনি, সেটাও কিন্তু আমাদের ভাবতে হবে। সেখানে এটাও কিন্তু বলা রয়েছে, পানপাতা অন্যান্য বেশ কিছু ফসল কীভাবে ফলাতে হয় তা এই সব প্রতিবেশী দেশগুলির থেকে ভারত কিন্তু শিখেছে। এইসব দেশগুলির শিল্প, ধর্ম, লিপি, ভাষার ক্ষেত্রে ভারতের অনেক যোগাযোগ ছিল, প্রভাব ছিল সেখানকার লিপি শিল্পর ক্ষেত্রে। সেখানকার সমাজ সংস্কৃতি তার নিজস্ব মেজাজ বজায় রেখেছিল, তার মধ্যে স্থানীয় উপাদানের সাথে ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতির ছোঁয়াও লেগেছিল। ভারতীয় বৈচিত্র্যময় সংস্কৃতির সঙ্গে তাদের কিন্তু একটা যোগসূত্র তৈরি হয়েছিল। এই ছিল তৃতীয় অধ্যায়ের শেষ ভিডিও। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন তোমরা অন্য ধরনের ভিডিও কি দেখতে চাও সেটা কমেন্টে লিখে জানিও।